পৌরসভা নির্বাচনের প্রচারের শেষ দিন শুক্রবার, নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার, ফলাফল ঘোষণা হবে 2 মার্চ অর্থাৎ বুধবার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিজেপি মনোনীত 33টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়েই মহা মিছিল করল বিজেপি নেতৃত্ব। এদিন মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। এদিন মন্ত্রী অভিযোগের সুরে জানান, যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিজেপি মনোনীত প্রার্থীরাই বিপুল ভোটে জয়যুক্ত করবে। এখন দেখার 2 মার্চ কে জয়ের হাসি হাসে। বর্ধমান পৌরসভা নির্বাচন মানে এতদিনে ঠিক লড়াইটা জমে উঠেছে, মানে 5 বছর যাদের থাকার কথা ছিল তারা 8.5 বছর থেকেছে। তার কারণ যে পৌরসভা থেকে যে রোজগার হয় সেই রোজগারটাকে কন্টিনিউ করার জন্য কিছুদিন প্রশাসক চালিয়ে প্রশাসক দিয়ে আর কিছুদিন আবার নিজেদের পার্টির নেতাকে দিয়ে, এই অবস্থাটা বর্ধমানের মানুষ দেখেছে। পুরো বর্ধমান শহর, আমাদের কাছে ডকুমেন্টস আছে, আপনাদের দিয়ে দেবো, আমি মানে গ্রুপে দিয়ে দেবো, যে কীরকম নোংরা পরিস্থিতি, সমস্ত জায়গায় জায়গায় নর্দমা জল সব স্ট্যাগন্যান্ট হয়ে আছে, প্লাস্টিক ঠিকমতো নেই, মানুষ জলের পরিষেবা পাচ্ছে না, আলো পাচ্ছে না, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর যত কেন্দ্রীয় সরকারের যত স্কিম আছে সমস্ত স্কিমই যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাসন যোজনার যে নামের তালিকা সেটা আমরা একেবারে দেখেছি, সেখানে পরে যার নাম আছে তাকে আগে দেওয়া হচ্ছে, আগে যার নাম আছে তাকে পরে অথবা শুরু করে তার বাড়ি তৈরিটা আটকে দেওয়া হচ্ছে, এই কাজ চলছে। কাজে একটা সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য এবারে মানে বর্ধমানের মানুষও চাইছে যে বিজেপির ভোট হোক, আর বিজেপি সেইভাবেই লড়াই করছে। এবারে বলুন আপনি আয়ুষ্মান ভারত নিয়ে যেটা বলছিলেন, মানে সেই ভবি কথা শুনলেও সেই পরে শুনলো, মানে অনেক আগেই বোঝা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যে স্কিম সেই স্কিম রাজ্য সরকারের খরচ বাঁচানোর জন্য। আয়ুষ্মান ভারত স্কিম অনেক ভালো স্বাস্থ্যসাথী থেকে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, আজকে যদি কেউ লখনৌতে গিয়ে অসুস্থ হয়, কেউ যদি ছত্তিশগড়ে গিয়ে অসুস্থ হয়, সে কিন্তু আয়ুষ্মান ভারতে দেখাতে পারবে, কিন্তু স্বাস্থ্যসাথী পশ্চিমবাংলার মধ্যেই। অবশেষে মাননীয় বোধহয় একটি হাসপাতাল দক্ষিণের করেছেন, কিন্তু আজকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী যা করছেন তা মানুষের ভালোর জন্য। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত প্রার্থীদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে আজ শুলিপুকুর পার থেকে কর্জিনগেট পর্যন্ত সেন্ট্রালি একটা মিছিল করা হয়েছে। এই মিছিলে স্পেশালি উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, আর জেলার সভাপতি এবং সমস্ত প্রার্থী, জেলার অন্যান্য পদাধিকারীরা উপস্থিত থাকবেন। বর্ধমান থেকে পিন্টু ব্যাটালো, টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।